বৈশ্বিক কঠিন সময়ে দেয়া বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় গুরুত্ব। পাচারের টাকা ফেরাতে চায় সরকার, কোনো তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। অপ্রত্যাশিত টাকা, কিন্তু আমরা এটাকে কালো টাকা হিসেবে বলছি, আমরা সেই টাকাগুলোই আমরা আবার ফেরত নিয়ে আসতে যাচ্ছি। বাজেটে অর্থ পাচারকারীরা সুযোগ পেলে উদ্বুদ্ধ হবেন অন্যরাও। অবশেষে সুর পাল্টে সিপিডির সরকার বন্দনা। যারা এই কাজগুলো করেন, আমার মনে হয় তাদেরকে এক ধরনের উৎসাহিত করা হবে। পরের বছর গিয়ে দেখবেন যে একটা অনেক ব্যবসায়ী কিন্তু অর্থ পাচার করে দেশে আবার টাকাটা ফেরত নিয়ে আসবে। এখন আর জিডিপি অথবা জিডিপি পার ক্যাপিটা এই জায়গার ভিতরে আর নেই। সরকার প্রধান থেকে কিন্তু এখন গুণগতভাবে অর্থনৈতিক যে সূচকগুলো সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে না পারলে বৃথা যাবে সব অর্জন। আপনি যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগ। পদ্মা সেতু নিয়ে মিথ্যাচারী বিএনপির কাজ বললেন ওবায়দুল কাদের। সেতুর নামে হয়েছে লুটপাট, অভিযোগ মির্জা ফখরুলের। পদ্মা সেতু প্রকল্পের আওতায় হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্ল্যাটফর্ম নির্মাণ শেষ। সেতু উদ্বোধনের দিন জনসমুদ্রে পরিণত হবে জাজিরা প্রান্ত। মতিঝিলে আরও দুটি হত্যাকাণ্ডের মূল হোতা মুসা। আওয়ামী লীগ নেতা টিপুকে খুনের সমন্বয়ক ছিলেন এই কিলার। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে আরও তথ্য। বন্ধুর হাতেই প্রাণ গেল নারায়ণগঞ্জে, শত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত এক। যশোরের ছোট ভাইকে খুনের মামলা তুলে না নেওয়ায় বড় ভাইকেও হত্যা। এবং পদ্মা সেতু নির্মাণে সহায়তা না দিলেও বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে $40 কোটি দেবে বিশ্বব্যাংক। শুটিং ও আর্চারিতে ব্যয়ের পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর।